সুপ্রিয় বন্ধুরা, আপনারা কিরকম আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আপনারা যারা WBCS বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, যেরকম SSC, PSC, ব্যাংক, রেল বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কিন্তু জিকে পোর্শন থেকে একটা অনেকটা হিউজ নাম্বারের প্রশ্ন এসে থাকে, যেখানে আপনারা বারংবার হেরে যাচ্ছেন, যার জন্য আপনাদের নাম্বার কমে যাচ্ছে এবং আপনারা অন্যদের থেকে পিছিয়ে পড়ছেন। তাহলে আর পিছিয়ে পড়ার দিন নেই, আপনাদের জন্য জিকের কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে আপনাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এরকম জিকের অনেক কোশ্চেন নিয়ে আলোচনা চলছে এবং প্রত্যেক দিন কা 10টা করে কোশ্চেনের একটা সিরিজ নেওয়া হচ্ছে, যেগুলো আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলুন শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে চলুন দেখে নিই, স্ক্রিনে আসছে, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখুন, ফার্স্ট কোশ্চেন রাখা রয়েছে, জয়দেব কোন রাজসভার কবি ছিলেন? অপশন এ তে রয়েছে ভোজ পরমার, অপশন বি তে রয়েছে মিহির ভোজ, অপশন সি তে রয়েছে অমোঘ বর্ষ, অপশন ডি তে রয়েছে লক্ষ্মণ সেন। তো সঠিক উত্তরটি কোনটি হবে বলে মনে হচ্ছে আপনারা সেটাকে কমেন্টস করে জানাতে পারেন আমাকে। দেখুন আপনাদের কমেন্টসের সাথে উত্তরটি মিলল কিনা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, লক্ষ্মণ সেন। পরবর্তী প্রশ্নটি দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি, কোন গাছের বাকল থেকে কুইনাইন তৈরি হয়? অপশন এ সিঙ্কোনা, অপশন বি তুলসী, অপশন সি পিপারমিন্ট, অপশন ডি সর্পগন্ধা। এখানে একটা কোশ্চেনে কোথা থেকে মিস্টেক হয়ে গেছে যে ভারতীয় সংবিধানের এই জায়গাটা একটুখানি আপনারা দেখে নেবেন, এই জায়গাটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো এছাড়া কোশ্চেনটা ঠিক আছে, ঠিক আছে, এটা একটুখানি মিস্টেক হয়ে গেছে। তো সঠিক উত্তরটি কোনটি হবে বলে আপনাদের মনে হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, সিঙ্কোনা। পরবর্তী প্রশ্নটি দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি, ভারতের কোন উপকূলীয়, ভারতের কোন উপকূলীয় শহর কুইন অফ দ্য অ্যারাবিয়ান সি নামে খ্যাত? অপশন এ কোচি, অপশন বি ম্যাঙ্গালোর, অপশন সি রত্নগিরি, অপশন ডি মারমাগাও। ওকে, অপশন ডি তে রয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, কোচি। পরবর্তী প্রশ্নটি দেখুন কি রয়েছে। নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি বিউটন, অপশন সি অ্যাসিটাল ডিহাইড, অপশন ডি বেগুইক অ্যাসিড। সঠিক উত্তরটি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসিটাল ডিহাইড। ওকে, অপশন সি। পরবর্তী প্রশ্নটি দেখুন কি, ভারতীয় সংবিধানের 5-11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? অপশন এ নাগরিকত্ব, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি মৌলিক কর্তব্য, অপশন ডি রাজ্যের সীমানা পরিবর্তন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, নাগরিকত্ব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি? অপশন এ মানবেন্দ্রনাথ রায়, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি বি এন রাও। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্নটি দেখুন কি রয়েছে, ভারতীয় সংবিধানের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বলা আছে? অপশন এতে রয়েছে 3:2, অপশন বিতে রয়েছে 2:3, অপশন সিতে রয়েছে 3:4, অপশন ডিতে রয়েছে 4:3। তো সঠিক উত্তরটি কোনটি হবে আপনারা কমেন্টসে আমাকে জানান। আর সঠিক উত্তরটি দেওয়ার আগে আপনারা আমাকে কমেন্টস করুন যে কোনটি হচ্ছে। ওকে, সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই, সঠিক উত্তরটি কি হবে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, 3:2। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পান? অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি বিষ্ণু দে, অপশন সি বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, অপশন সি সুভাষ মুখার্জি। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? অপশন এ কটক, অপশন বি বিকানির, অপশন সি ভুবনেশ্বর, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তরটি দেখে নেওয়ার আগে, আপনারা যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন এবং বোর্ডস এডুকেশনের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যের সাথে শেয়ার করে নিন। এবং আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে কোশ্চেন থেকে থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন বোর্ডস এডুকেশনের কমেন্টস বক্সে।
এবং আপনারা যদি এই কোশ্চেনগুলোর পিডিএফ চান তাহলে অবশ্যই বোটস এডুকেশনের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ যে আপনারা জয়েন করতে পারেন, তাছাড়াও বোটস এডুকেশনের নিজস্ব টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। তো সঠিক উত্তরটি দেখুন কী রয়েছে, সঠিক উত্তরটি হচ্ছে ভুবনেশ্বর, অপশান সি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি উত্তরপ্রদেশ। তো এটি ছিল আজকে লাস্ট প্রশ্ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। পরবর্তী দিনকার নতুন আরও 10টি কোশ্চেন নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এরকম নিত্য নতুন দিনকা যাতে এরকম কোশ্চেন আপনারা পেতে পারেন, তার জন্য আপনাদেরকে অল অপশনে ক্লিক করে রাখতে হবে, যাতে আপনারা এইরকম কোশ্চেন সবার আগে পেয়ে যান।